আমাদের দেশে আদি যুগ থেকে ব্যাংকিংয়ের আসলে কোনো কনসেপ্টই ছিল না। আমাদের পূর্বপুরুষরা মহাজনদের কাছ থেকে টাকা ধার নিতেন এবং মহাজনদের কাছেই টাকা রাখতেন। অর্থাৎ ব্যাংকিং কিন্তু আমাদের ইন্ডিয়ান কনসেপ্টই নয়, মূলত ইংরেজরা ইউরোপ থেকে এই কনসেপ্ট আমাদের দেশে নিয়ে এসেছিল। 1599 সালে ব্রিটেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একচেটিয়া ব্যবসা করার জন্য মহারানী ভিক্টোরিয়ার সাথে একটি বিশেষ ট্যাক্সের পরিবর্তে চুক্তিবদ্ধ হয়, আর গল্পটা শুরু হয় সেখান থেকেই। এই চুক্তি অনুযায়ী পূর্ব ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ব্যবসা করতে পারবে না, আর কোম্পানি এর পরিবর্তে মহারানী ভিক্টোরিয়াকে একটি বিশেষ রকমের ট্যাক্স প্রদান করত। ভারতবর্ষে এসে কোম্পানি সুরাট থেকে সর্বপ্রথম ব্যবসা শুরু করে এবং এরপরে ধীরে ধীরে তারা মাদ্রাজ এবং কলকাতায় আসে। তখনকার দিনে কলকাতার একটা আলাদাই গুরুত্ব ছিল, আর কলকাতায় আসার পর থেকেই তাদের ব্যবসা সারা ভারতব্যাপী ছড়াতে শুরু করলো। এই সময় তারা মূলত তিনটি বড় বড় ক্ষেত্রে কাজ শুরু করলো, মাদ্রাজ ক্ষেত্র, বোম্বে ক্ষেত্র এবং কলকাতা ক্ষেত্র। এবং কোম্পানির ব্যবসা এমনভাবে ফুলে ফেঁপে উঠতে লাগলো যে তারা যে টাকা বা পুঁজি নিয়ে এসেছিল তার চেয়ে তাদের অনেক বেশি মূলধনের দরকার হতে শুরু করলো। আর এই পরিস্থিতিতে এই প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে এজেন্সি হাউস দেশীয় মহাজনদের কাছ থেকে টাকা ধার নিত এবং প্রয়োজন বিশেষে তাদেরকে টাকা ধারও দিত। অর্থাৎ এরা কিন্তু ব্যাংকের মতো কাজ করতে শুরু করেছিল। আর এতটুকু শোনার পরে আপনার মনে হতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তো তাহলে ভারতবর্ষে প্রথম ব্যাংক তৈরি করেছিল, কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম ব্যাংক তৈরি করেনি। 1770 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি নামে একটি ফরাসি কোম্পানি ভারতবর্ষে প্রথম অফিসিয়ালভাবে ব্যাংক তৈরি করে, আর এই ব্যাংকটি তৈরি করে কলকাতায়। এই ব্যাংকের নাম দেওয়া হয় ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, আর ব্যাঙ্ক অফ হিন্দুস্তানই হলো ভারতের তৈরি প্রথম ব্যাংক। ব্যাঙ্ক অফ হিন্দুস্তান বিপুল টাকা পয়সা নিয়ে শুরু হয়েছিল, কিন্তু ভারতবর্ষে এসে ব্যাংকটাকে জনসাধারণের আয়ত্তে আনা এতটাও সহজ ছিল না, কারণ নিজের টাকা অন্যের কাছে রেখে দিতে মানুষ মোটেও প্রস্তুত ছিল না। আর তাই এই নতুন কনসেপ্ট ভারতে না চলার কারণে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান বন্ধ হয়ে গেল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা দিন দিন বাড়তেই থাকলো, আর কোম্পানি এই সময় ভীষণভাবে একটি এস্টাবলিশড ব্যাংকের প্রয়োজন বোধ করতে থাকে। আর এই প্রয়োজন মেটানোর জন্যই 1806 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ব্যাঙ্ক অফ কলকাতা প্রতিষ্ঠা করা হয়। 1809 সালে এই ব্যাংকের নাম পরিবর্তন করে রাখা হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল, আর এভাবেই শুরু হলো ভারতবর্ষের ব্যাংকের যাত্রাপথ। 1813 খ্রিস্টাব্দের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও ভারতবর্ষে আরও বেশ কিছু কোম্পানি ব্যবসা করতে শুরু করে। স্বাভাবিকভাবেই ব্যবসা মানে টাকা পয়সা, এজন্য টাকার প্রয়োজনও কিন্তু আরও ব্যাপকভাবে বাড়তে লাগলো। আর এভাবে 1840 সালে ব্যাঙ্ক অফ বোম্বাই প্রতিষ্ঠিত হয় এবং 1843 সালে ব্যাঙ্ক অফ মাদ্রাজও প্রতিষ্ঠিত হয়। এই ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বাই আর ব্যাঙ্ক অফ মাদ্রাজের সাথে সাথেই ভারতবর্ষে ব্যাংকিংয়ের যাত্রাপথ শুরু হয়, এবং এরপরে ধীরে ধীরে ভারতবর্ষে কিছু নন প্রেসিডেন্সি ব্যাঙ্কও প্রতিষ্ঠিত হয়। যেমন 1865 খ্রিস্টাব্দে এলাহাবাদ ব্যাঙ্ক, 1894 খ্রিস্টাব্দে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভারতবর্ষের সাথে জুড়ে গেল। তখন জনসাধারণরা ব্যাংকে যেই টাকা রাখত তার ম্যাক্সিমামটাই ব্যাংক কোম্পানিগুলোকে ধার দিয়ে দিত, আর তখনও পর্যন্ত ব্যাংকে টাকা রিজার্ভ করে রাখার কোনো কনসেপ্টই ছিল না। বস্তুত এই ব্যাংকগুলোর বিবর্তন হওয়া কিন্তু ব্যাপকভাবে জরুরি ছিল, আর এই প্রয়োজনটাই প্রথমবার বোধ হলো প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্বে যখন আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভারতেও কিন্তু তার প্রভাব ব্যাপকভাবে পড়েছিল। যেহেতু তখনও পর্যন্ত ব্যাংকে টাকা জমিয়ে রাখার কোনো সিস্টেম ছিল না, তাই যখন সব ভারতীয়রা একসাথে মিলে টাকা চাইতে শুরু করে, তখন গোটা ব্যাংকিং সিস্টেমই একটা অস্বাভাবিক চাপের মধ্যে পড়ে, এবং এই চাপে পড়ে অনেক ব্যাংক বন্ধ হতে শুরু করে। আর সবচেয়ে আগে কিন্তু এক্ষেত্রে যেই নন প্রেসিডেন্সি ব্যাংকগুলো ছিল, অর্থাৎ যে ব্যাংক, সেগুলোই আগে আগে বন্ধ হতে শুরু করে। এই বিশৃঙ্খল পরিস্থিতির রেশ কাটিয়ে উঠতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, আর শুরু হয় ভারতবর্ষে ব্যাংকিংয়ের জার্নি। স্বাধীনতার আগে পর্যন্ত ভারতের সব ব্যাংকই প্রাইভেট ব্যাংক ছিল, অর্থাৎ বেসরকারি ব্যাংক ছিল। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সিদ্ধান্ত নেন
যে সব ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজ করে দেওয়া হবে এবং এগুলোকে সরকারি ব্যাঙ্কের আওতায় আনা হবে। আর এজন্য 1949 সালে একটি ব্যাঙ্কিং অ্যাক্ট পাস করা হলো এবং 1949 সালেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI একটি সরকারি ব্যাঙ্কে পরিণত হলো। এরপর ধীরে ধীরে ভারত সরকার সব ব্যাঙ্কগুলোকেই সরকারি ব্যাঙ্কে পরিণত করতে থাকে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে ব্যাঙ্কিং সিস্টেমকে আরও অনেক বিবর্তনের মধ্য দিয়ে হয়তো যেতে হবে, কারণ ভারতবর্ষে বর্তমানে আবার সেই ব্যাঙ্কগুলোকে বেসরকারিকরণের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ব্যাঙ্কিংয়ের ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগছে এবং এই ব্যাঙ্কিং সিস্টেমের প্রয়োজনীয়তা, বিবর্তন বা যে কোনো দিকই হোক আপনাদের মতামত কী রয়েছে সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম সমস্ত মজাদার মজাদার ইতিহাসগুলোকে গল্পের ছলে জানার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিন। আপনাকে অনেক ধন্যবাদ স্টাডিটিউড পরিবারের সাথে জুড়ে থাকার জন্য। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।